ত্রিপুরা রাজ্যে তপশিলি জাতির মানুষদের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য তাদের সেলাই মেশিন দেওয়া হয়েছে। ব্যবসা করার জন্য 10,000 টাকা করে আর্থিক অনুদানও দেওয়া হয়েছে তাদের। নানান প্রকল্পের মাধ্যমে সরকারিভাবে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে রাজ্যের তপশিলি জাতি বিভাগের ছাত্রছাত্রীদেরও। পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত তপশিলি জাতিভুক্ত লাভার্থীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃহস্পতিবার এমনটাই বললেন ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 2 নম্বর হলে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব বিএস মিশ্র, দপ্তরের অধিকর্তা অসীম সাহা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য, বাধারঘাটের বিধায়িকা মীনারানী সরকার এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী সুধাংশু দাস জানান, নানান প্রকল্পের মাধ্যমে সরকারিভাবে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে রাজ্যের তপশিলি জাতি বিভাগের ছাত্রছাত্রীদের। আগরতলা শহর থেকে বিনামূল্যে পড়াশোনা করার জন্য বেশ কয়েকটি ছাত্রাবাস করে তোলা হয়েছে। সরকারি তহবিলের অর্থে তাদের থাকা খাওয়া কোচিং চলছে। রাজ্যের তপশিলি জাতি অংশের মানুষ যারা আছে তাদের জন্য, তাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য যারা মহিলা রয়েছেন, অন্যান্য যারা আছে, তাদের হাতে সেলাই মেশিন আমরা প্রোভাইড করেছি, সুইং ওয়েট মেশিন আমরা দিয়েছি, 10,000 টাকা আমরা দিয়েছি ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটিস এর জন্য, এগ্রিকালচার সেক্টরে, হর্টিকালচার সেক্টরে, এআরডিডি সেক্টরে, ফিশারি সেক্টরে আমরা অর্থ দিয়েছি, যাতে করে তারা সেই জায়গাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। তো এই পরিকল্পনা বা প্রক্রিয়া আমাদের ক্রমবর্ধমান চলছে। আপনারা যারা এসসি কমিউনিটির মানুষ আছেন, আপনাদের অবগতির জন্য জানাই, আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন সাব ডিভিশনে এসসি অন্তর্ভুক্ত পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আমাদের সরকার হোস্টেল ব্যবস্থা চালু করেছে। আপনাদের আগরতলা শহরে অনেকগুলি হোস্টেল রয়েছে। এখানে জগন্নাথ বাড়ি রোডে দেখবেন ডক্টর বিআর আম্বেদকর ছাত্রী নিবাস রয়েছে। মাধ্যমিক স্তরে এসসি ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য দপ্তরের তরফ থেকে তাদের প্রত্যেককে 700 টাকা করে দেওয়া হয়েছে। ন্যাশনাল পোর্টাল স্কিমের অধীনে সর্বোচ্চ 7,000 টাকা করে স্কলারশিপ পাচ্ছে তপশিলি ছাত্রছাত্রীরা। তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও এগিয়ে এসেছে ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তর। যারা ডাক্তারি পড়তে চায় তাদের ফিস বাবদ প্রত্যেকের জন্য প্রতি বছর 4 লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। হোস্টেলের ফিস বাবদ 13,500 টাকা দেবে তপশিলি জাতি কল্যাণ দপ্তর। ইঞ্জিনিয়ারিং, নার্সিং, ফার্মাসি সব কিছু পড়ার ক্ষেত্রে সরকারিভাবে সাহায্য করবে দপ্তর। বিএড পড়ার জন্য প্রত্যেককে দেওয়া হবে 1,20,000 টাকা করে। মেয়েদের শিক্ষার উন্নয়নে অগ্রণী ভূমিকা নেওয়া হয়েছে। বৃহস্পতিবারের অনুষ্ঠান থেকে এ ব্যাপারে বিস্তারিত জানান তপশিলি জাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। মনে করুন আপনার ছেলে কিংবা মেয়ে ডাক্তারি পড়তে চায়, গভর্নমেন্ট কলেজে সে সুযোগ পায়নি, প্রাইভেট কলেজে সুযোগ পেয়েছে, প্রাইভেট কলেজে যদি আপনার ছেলে বা মেয়েকে ভর্তি করান, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আপনার ছেলে বা মেয়ের যদি 5 বছরের ডিগ্রি হয় ডাক্তারের, প্রতি বছর 4 লক্ষ টাকা করে আপনাকে ফিস বাবদ প্রোভাইড করবে। 4 লক্ষ মানে 20 লক্ষ টাকা, 5 বছরে 20 লক্ষ টাকা আপনার মেয়ে বা ছেলের পড়াশোনার জন্য ফিস শুধু এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দেবে। হয়তো অনেকে জানেন না আমার বিশ্বাস এই স্কিম সম্পর্কে, আপনারা জেনে নেবেন এগুলি আমাদের অ্যাভেলেবেল রয়েছে। এর বাইরে ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আরো 1 লক্ষ টাকা আমরা সেই স্টুডেন্টকে প্রোভাইড করব। অ্যাপার্ট ফ্রম দ্যাট, সে যে হোস্টেলে থাকবে, যে হোস্টেলে থেকে পড়াশোনা করবে, হোস্টেল ফিও দিতে হয় যার পড়াশোনা করে, হোস্টেল ফি বাবদ 13,500 টাকা প্রতি বছর তাকে আমরা প্রোভাইড করব। এই যে স্কিম, খুব সহজে একটা এসসি পরিবারের মানুষ কিন্তু তার ছেলে বা মেয়েকে উচ্চ শিক্ষায় ডিগ্রি কমপ্লিট করে আনতে পারে। সেটা ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য রয়েছে, কেউ বিএড ডিগ্রি করতে চায়, বিএড ডিগ্রি যদি আপনি কেউ করতে চায়, মনে করুন কলকাতাতে কোনো একটা কলেজ থেকে আপনি বিএড করাবেন আপনার ছেলে বা মেয়েকে, আমরা বছরে আপনাকে 60,000 টাকা করে প্রোভাইড করছি। এগুলো বিভিন্ন স্ল্যাবে আছে, কারণ এগুলির রেট কম। বিএড পড়ার ক্ষেত্রে হয়তো 1-1.5 লাখ টাকার মধ্যে হয়ে যায়, তাহলে দেখবেন আমরা 1,20,000 টাকা আপনাকে প্রোভাইড করব বিএড পড়ার ক্ষেত্রে। তার বাইরে আমাদের ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যেটা বললাম,
1 লক্ষ টাকা আমরা অতিরিক্ত আরো প্রোভাইড করব। এগুলি সবগুলি স্কিম আপনারা এনএসপির মাধ্যমে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল আপনার প্রয়োজনে লিখে নিয়ে যান, মোবাইলে লিখে নিন এনএসপি ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এই পোর্টালে আপনারা নাম নথিভুক্ত করবেন, আপনার যে যে ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্ট দিয়ে জমা করলে দপ্তর থেকে অনলাইনে সেগুলি এন্ট্রি হবে, অনলাইনে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তবে ত্রিপুরা সরকারের তফসিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে পশ্চিম জেলার অন্তর্গত তফসিলি জাতির লাভার্থীদের মধ্যে পাম্প মেশিন, বাদ্যযন্ত্র এবং চর্মশিল্পী সাফাই কর্মীদের ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার। পশ্চিম জেলার 52 জন লাভার্থীকে পাম্প মেশিন এবং 48 জন লাভার্থীকে দেওয়া হয়েছে বাদ্যযন্ত্র। এছাড়াও দপ্তরের তরফে 86 জন সাফাই কর্মী এবং 36 জন চর্মশিল্পীকে 10,000 টাকা করে আর্থিক সহায়তা করেছে তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।